রবিবার সন্ধ্যায় খোয়াই শহর ও তার আশপাশ এলাকায় ঝোড়ো বাতাস এবং হালকা বৃষ্টিপাত হয়, আর তাতে বিপর্যস্ত হয়ে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা। রাতে বিদ্যুৎ নিগমের সাথে ফোনে যোগাযোগ করা সত্ত্বেও কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী। রাত 11টা নাগাদ খোয়াই দুর্গানগর এলাকার 60 থেকে 70 জন এলাকাবাসী একত্রিত হয়ে খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে এসে উপস্থিত হয়। সেখানে নিগমের কর্মকর্তাদের না পেয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। এলাকাবাসীর হাতে আক্রান্ত হয় সজল সরকার নামে এক গ্রুপটি কর্মচারী। অন্য গ্রুপটি কর্মচারী জনতার রোশানল থেকে বাঁচতে অফিস ছেড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি এবং বাতাস হলে মুখ থুবড়ে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা। প্রায় সময় বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল হতে হয় শহরবাসীকে। এছাড়া যিনি বিদ্যুৎ নিগমে এসডিও হিসেবে কর্মরত রয়েছেন দেবেশ দেপুরমা, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। মানুষ তাদের সমস্যা নিয়ে অফিসে গেলেও ওনাকে প্রায়ই পাওয়া যায় না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। রবিবার রাতের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে অভিমত খোয়াই সচেতন। আসলে তখন সাডেনলি একটা তুফান আইসে, বৃষ্টি অল্প কিছু আছে, কিন্তু ভালো বাতাস আছে। একটা টাইম সব ফিডারে অফ হয়ে গেছে, পল্টি হয়ে গেছে। তো আমরা ইমিডিয়েটলি যোগাযোগ করার পরে আমরা একটা ফিডার দিয়ে আমরা টাউন হলটা চালু করছি। চালু করার পরে মাঝখানে আবার আরেকবার বাতাস আওয়ার পরে ড্রপ হয়েছে, আবার আমরা সঙ্গে সঙ্গে চালু করছি। আপনাদের যে সিনিয়র ম্যানেজার রয়েছেন উনি অফিসে আসেন না লাগাতার, আমাদের কাছে অভিযোগ রয়েছে, সেই বিষয়ে কি বলবেন? না এরকম তো না, আজকে আমরা খুদ এসে দেখতে পেলাম যে এখন লাইট ঠিক আছে, কিন্তু অফিসে আছে, থাকে স্টেশনে, থাকে কোয়ার্টারে থাকে। পুরো নাম সিনিয়র ম্যানেজার? সিনিয়র ম্যানেজার দেবেশ দত্ত। কালকে ধরুন আগে নিশ্চিন্তে থাকে, পরে রাগে থাকে, পরে পরে আমরা পাগল, পরে আমরা পাইকে গেছি, কিন্তু মজুন থেকে পিঠা কেমন পাইরেন ছুটে গেছে, এদিকে আমরা পাকছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।